প্রিয় শিক্ষক শিক্ষিকা বন্ধুরা এখানে আমি শিল্প সমন্বিত শিখনের একটি অন্যতম দিক নিয়ে উপস্থিত হয়েছি যা খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা বুঝব কিভাবে শিল্পের অভিজ্ঞতা মূল্যায়নের মাধ্যম হিসেবে ব্যবহার করা যায় শিল্প এবং সমন্বিত শিক্ষানীতি শিশুকে একটি প্রক্রিয়া থেকে অন্য একটি প্রক্রিয়াতে বিবর্তিত হতে সাহায্য করে যার মধ্যে অসংখ্য সৃজনশীল প্রয়োগ রয়েছে এই প্রক্রিয়াটিতে শিশুরা পর্যবেক্ষণ আলোচনা করা জটিলভাবে বিশ্লেষণ করা সমস্যার সমাধান করতে শেখা ত্যাগ করতে শেখা সহপাঠীর কথা শোনা কোনো কিছু নিয়ে সিদ্ধান্ত না ভেবে গ্রহণ করা থেকে বিরত থাকা এবং সবচেয়ে উপরে যেটা আছে সেটা হচ্ছে আনন্দের সঙ্গে যোগদান করতে পারে প্রত্যেকটি শিশুর একটি সহজাত প্রবৃত্তি রয়েছে আমরা সেটা সবাই জানি এবং সেগুলি তাদের পূর্ব জ্ঞান যা নিয়ে ওরা আসে অথবা পরিবার বা সমাজ বা যেখানে ওরা বেড়ে ওঠে তাদের ঐতিহ্য যা তারা বংশ পরম্পরায় পেয়েছে শিখনের এই প্রক্রিয়ায় ওই দিকটির দিকেও আমরা দৃষ্টিগোচর করি কারণ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে ও স্বাচ্ছন্দ্যের সাথে প্রতিক্রিয়া করে এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি ভাগ করে নেয় এ সকল বৈশিষ্ট্য প্রদর্শনগুলো আমাদের এবং শিক্ষকদের মূল্যায়নের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ বিষয়বস্তু প্রদান করে শিল্প সমন্বিত শিখন আমাদের মূল্যায়নের তিনটি পর্যায় পরিমাপ করতে সাহায্য করে এ তিনটি পর্যায় হল শিখন হিসেবে মূল্যায়নের অর্থ কোনো বিষয় বা পাঠ্যাংশের জ্ঞান যা শিক্ষার্থীর আগেই রয়েছে তার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে যা তার সহজাত এবং বিভিন্ন ধরনের ব্যক্তিগত বৈশিষ্ট্য রয়েছে উদ্যোগ গ্রহণ করে সেটাকে তার কর্মক্ষমতার দ্বারা সে প্রকাশ করে সেটা শিক্ষকের মূল্যায়ন এবং শিক্ষণ অভিজ্ঞতা পরিকল্পনার জন্য শিক্ষকরা মানে আপনারা ব্যবহার করতে পারবেন এর উপর ভিত্তি করে শিক্ষণ কার্যকলাপও নির্ধারণ করা যায় যার ফলে এটি শিখন হিসেবে খুব মূল্যবান বলে পরিচিত এই যে আর্ট ইন্টিগ্রেটেড লার্নিং এই পদ্ধতিতে এটা খুবই স্বাভাবিকভাবে করা যায় যদি আপনাদের আগের ভিডিওটিতে করা কার্যকলাপটি মনে থাকে তবে আপনারা দেখবেন যে বৃষ্টির ফোঁটার অভিজ্ঞতাটি ভাগ করে নেয়ার পর শিশুরা তাদের অন্যান্য অভিজ্ঞতাগুলিও আলোচনা করেছে এখন যখন তারা তাদের অভিজ্ঞতার কথা বলবে সেই মুহূর্তে শিক্ষক মানে আপনারা তাদের শিক্ষণের মূল্যায়ন করবেন এবং আমি জানি আপনারা বুঝতে পারছেন কীভাবে মূল্যায়ন করবেন যখন আমরা ইংরেজি বিষয় নিয়ে কথা বলছি শিশুদের ভাষার উপর গুরুত্ব দিতে হবে সুতরাং যখন শিশুটি তার অভিজ্ঞতা বর্ণনা করবে এবং তাদের ব্যাখ্যার মাধ্যমে শিশুদের শিখনের জন্য মূল্যায়ন করা সম্ভব হবে এবং আপনাদের পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা করার সুযোগ আপনারা পেয়ে যাবেন সুতরাং শেখার ক্ষেত্রে মূল্যায়ন প্রথম পদক্ষেপ এবং পরবর্তী পদক্ষেপ যা মূল্যায়নের জন্য শিখন তা বোঝার জন্য আপনাদের পরের কথাগুলো শুনতে হবে শিল্প সমন্বিত শিখন হলো একটি প্রক্রিয়া এবং আপনারা দেখেছেন এই প্রক্রিয়াটি শিখনের ক্ষেত্রে মূল্যায়নের একটি মাধ্যম হিসেবে কিভাবে বিকশিত হয়েছে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো শিখনের জন্য মূল্যায়ন আগে করেছি শিখনের ক্ষেত্রে মূল্যায়ন এখন আমরা করছি শিখনের জন্য মূল্যায়ন যা মূল্যায়নের পরবর্তী স্তর কারণ এক্ষেত্রে সমগ্র শিখন পর্যায়টিতে শিখন ও মূল্যায়ন পাশাপাশি চলছে সুতরাং এটি একটি মধ্যবর্তী পর্যায় যেখানে শিক্ষকদের জানতে হবে শিক্ষার্থীর শেখার অগ্রগতির পর্যায় এবং আর্ট ইন্টিগ্রেটেড লার্নিং শিক্ষককে দৃশ্যমান এবং পর্যবেক্ষণযোগ্য কর্মক্ষমতার সূচকগুলো দান করে যার সাহায্যে শিক্ষক খুব সহজেই বুঝতে পারে যে শিক্ষার্থী তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছে কিনা এখানে শিক্ষক দেখবেন শিক্ষার্থীর শব্দ ভাণ্ডার বেড়েছে কিনা যদি আমরা মনসুন ডায়েরির উদাহরণ নেই যা আমরা একটি কার্যকলাপ হিসেবে পরীক্ষামূলকভাবে শিক্ষণের জন্য ব্যবহার করছি মানে টিচিংয়ের জন্য ব্যবহার করছি এতে মূলত আমাদের দেখতে হবে শিশুর অভিব্যক্তি শিশুটি কি সঠিকভাবে তার মনোভাব প্রকাশ করতে পারছে এই মনের ভাবটি তারা যে কোনো শিল্পকলা ব্যবহারের মাধ্যমে প্রকাশ করতে পারে আমাদের মূল উদ্দেশ্য হলো শিশুটি বুঝতে পারলো কি না যার মাধ্যমে শিশুটির অগ্রগতি পরিমাপ করা হবে সুতরাং এটি শিশুর অগ্রগতির জন্য এবং পরবর্তী স্তরটি হবে শিখনের মূল্যায়ন এই পর্যায়গুলির তৃতীয় এবং সর্বশেষ প্রক্রিয়াটি হল শিখনের মূল্যায়ন এটি এমন একটি পর্যায় যা আমাদের মধ্যে অধিকাংশ শিক্ষকরা প্রায়শই করছেন এবং ওনারা এর সম্পর্কে জানেন কি বন্ধুরা আমি ঠিক বলছি তো এটি শিশুর পারদর্শিতার মূল্যায়ন ও শিখন ফলশ্রুতি এ দুটোকেই বুঝতে সাহায্য করে শিল্প সমন্বিত শিখন শিক্ষককে একাধিক মাধ্যম দান করে যার মাধ্যমে ওনারা শিখনের বিভিন্ন দিকগুলির মূল্যায়ন করতে পারবেন যা শিক্ষকরা মৌখিক বা লিখিত পরীক্ষার বাইরে শিশুদের মূল্যায়নের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন শিল্প সমন্বিত শিখন প্রাথমিক পর্যায়ে একটি আশঙ্কাহীন ও তুলনাহীন মাধ্যম যার মাধ্যমে শিক্ষকরা তাদের শিক্ষণ শিখন পদ্ধতির মূল্যায়ন করতে পারেন যেমন আমরা প্রথম দুটি পদ্ধতিতে বৃষ্টির শব্দ বা ডায়েরির কাজটি করেছিলাম এখানে এসব ধরনের প্রক্রিয়াগুলির একটা সমষ্টি পাওয়া যাবে যা শুধু শিক্ষার্থীর পড়া লেখা বা পরীক্ষা দেওয়ার দক্ষতা বাড়াবে না তাদের অন্যান্য দিকগুলিও উদ্ভাসিত করবে যেখানে শিশুটি হয়তো ভবিষ্যতে নাটক করতে পারবে গান লিখতে পারবে গাইতে জানবে এই শিখন ফলশ্রুতিগুলির জন্যেই শিল্প সমন্বিত শিখন আলাদা এবং অনন্য এবং এখানে শিল্প সমন্বিত শিখনের লক্ষ্য হলো স্বতঃস্ফূর্তভাবে শেখন ভীতিহীন পরিবেশে শেখন এবং শিক্ষণ ও শিখন প্রক্রিয়ায় এটি খুবই আনন্দদায়ক দিক আপনারা এই পদ্ধতিগুলিকে প্রয়োগ করবেন শ্রেণীকক্ষে এই আশা রেখে সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি